এই লোকটা কোথায় যাবে? মাত্র দুইটা নেকি হইলে লোকটা জান্নাতে যাইতে পারবে। আল্লাহ কোরআন এবারে এই আয়াতের তাফসিরে মাত্র দুইটা নেকি হইলে এই লোকটা পলসুরাত পার হয়ে ওপার যাইয়া জান্নাতে যাইতে পারবে। বাজান ধরে নেন আপনাদের, এই মিরের ডাঙ্গি হলো বাবা পলসুরাতের এক মাথা, বিরেজের ওই পার হলো বান্দুরা, না তাই না বাবা? বিরেজের এই পার ধরেন আখেরা, রোজে মাহাশার, ওই পার জান্নাত। রোজে মাহাশারে খাড়াইয়া মাত্র দুইটার নেকি আপনি একটা কাগজে লইয়া এইভাবে প্যাকেট করে আল্লাহর হাতে দিয়ে কবেন, আল্লাহ আমার বাবায় দুইটা নেকি বাকি ছিল দিয়ে দিছে, আমার মাই দিছে অথবা আমার ভাই দিছে, আমার বউ দিছে, আমার পোলাপান দিছে, এই দুইটা নেকি লাগিয়া বাবা একটা লোক 50,000 বছর দৌড়াইব। বুখারীতে আমার বিশ্ব নবী বলেন আনাস ইবনে মালিক থেকে হাদিস কানা বর্ণিত, এই আয়াতের তাফসিরে বিশ্ব নবী বলেন 50,000 বছর দৌড়াবে শুধু দুইটা নেকির লাগিয়া। যখন কারো কাছ থেকে না পাইয়া লোকটা নৈরাশ হয়ে যাবে, লোকটা আল্লাহর সামনে দাঁড়ায় বলবে মালি তুমি যে দুনিয়ায় বলছিলাম আগো মসজিদের ইমাম সাহেব বলছিল আল্লাহু গফুরুর রহিম, أرسل رسوله بالهدى ودين الحق ودين الحق ليظهره على الدين كله وكفى وكفى بالله شهيدا. أما بعد فقد قال الله تبارك وتعالى فأعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. قتل أصحاب الأخدود النار ذات الوقود إذ هم عليها وهم على ما يفعلون بالمؤمنين شهود. وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم
ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত উপস্থিতি, দুরূদ শরীফ পড়লে মৃত্যু সময় কালেমা নসিব হয়, দুরূদ শরীফ পড়লে চেহারা সুন্দর হয়। যদি কোনো মহিলা প্রতিদিন পাঁচ অক্ত নামাজে 40 বার দুরূদ শরীফ পড়বে, তার আর পালারে যাইতে হইব না, পালারে যাওয়া লাগবো না। মহিলাগুলো দূরত্বের বরকতে চেহারা সুন্দর হয়ে যাবে। লেডিসের গোষ্ঠী দূরত্ব পর্বই না, দেখেন ভিতরে বাচ্চাগুলো নিয়ে কি ডিস্টার্ব করতেছে। মহিলা প্যান্ডেল কি এত কাছাকাছি রাখি রে ভাই? ওয়াজ কমিটি ডাক, আমি সকলকে দাবি রাখবো মহিলাদের আওয়াজগুলো বন্ধ করে দেবে, কোন আওয়াজ যেন মহিলাদের না হয়। অতএব দুরূদ শরীফ পড়লে আল্লাহ আল্লাহ রাসূল দুনুদুন খুশি হয়, দুরূদ শরীফ পড়লে কবর আজাব মাফ হয়, দুরূদ শরীফ পড়লে কবরটা আল্লাহ এরকম লাইটিং করে দেয়। তাহলে কবরে যে আলোর মধ্যে থাকবেন না অন্ধকারে থাকবেন? তাহলে দুরূদটা খুব মহাব্বতে পড়বেন বাবা, সবাই পড়বেন, কারো জবান যেন বন্ধ না থাকে। اللهم صل على محمد وعلى آل محمد ঠিকানا কুইয়া গে রওনা হই কুই পিছে রওনা লা ইলাহা ইল্লাল্লাহ জরে লা ইলাহা এত সাদেশ করছে কম দিবি। ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে একটা ধাক্কা হবে কলবের সাথে, আল্লাহ 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 জরে আল্লাহ আল্লাহ আল্লাহ। যারা দাঁড়ায় আছেন বসে পড়েন, কপাল ভালো হয়ে যাবে, এদিকে আসেন। এই গেটের কাছে কারা দাঁড়ায় আছে ভিতরে ঢুকো, এই ভলান্টিয়ার বাইরে ঢুকাই দেন, মানে আস্তে করে পঞ্জে বাইতে যা। আল্লাহ 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 এবং দোকানগুলো বন্ধ করে দেন, আপনাকে মেলার দোকান বন্ধ করে দেন। আল্লাহ 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 হয় না হয় না জরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঢাকার ঐতিহ্যবাহী একটা থানা নবাবগঞ্জ, নুরনগর মীরের ডাঙ্গি, সাত সমাজের উদ্যোগে দুই দিন ব্যাপী ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি 24 ও 25 2020 সাল এই মিরেরডাঙ্গি ঈদগাহ ময়দানের পঞ্চায়েত কমিটি এবং সাত সমাজের কমিটি আজকের দ্বিতীয় দিনের সর্বশেষ অধিবেশনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি এবং আমার আগে যিনি ওয়াজ করেছেন হযরত আল্লামা হযরত মাওলানা মুফতি ইব্রাহিম খলিল
মাদানী কুয়াকাটার হুজুর এত সুন্দর আলোচনা করেছেন, আল্লাহ তার হায়াতে তার কণ্ঠে তুমি সেহাতে তৈয়বা দান করো, তার ইমানের তারাক্কি দান করো। এত সুন্দর কণ্ঠ দিয়ে আপনাদের সামনে এত সময় আলোচনা করেছেন, আল্লাহ ওনাকে এই বক্তৃতার জগতের জন্য অতি তাড়াতাড়ি আরো বেশি ডেভেলপ করে কবুল করো। আজকের মাহফিলে বহু দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় দিন প্রিয় মাথার মুকুট আমার নায়েবে নবী আমার মাথার তাজ হযরত উলামায়ে কিরাম আজিজ তলাবা পর্দার ভিতরে বসে আছেন আমার মা ও বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। যেই মহান সত্তা আপনাকে আমাকে এত সুন্দর মনোরম পরিবেশে, আজকের শীতটা একটু কম তাই না, সাসারা কথা কইেন বই এত রয়েছে না, একবারে মাতুবাড়ি আর কয়দিন করবেন, দুদিন পর তো মরেই যাবেন, কথা কইয়া মরেন মিয়া, বুড়া গুলা ওয়াজে বলে কথাই কয় না, শাশির লগে গ্যাঞ্জাম লাগলে আরে বাবা কি আওয়াজ, বিডিলে পিডাই কি একবারই তে আরেকবারই লয়ে যায় বাইরে, কথা কর না কেন, ওয়াজের মধ্যে বইয়ে কথা কয় না, বুড়া গুলি চিন্তা করে জোরে কথা কম, শীতে মরে গেলে বড় অবস্থা কি হইব, চিন্তা করেন না। এই দুনিয়ায় পুরুষের জন্য শান্তি যে বোর্ডারে পাইছেন জ্বালাইছেন পুরাইছেন উপরেই রইছেন ঠিক না বেটি, বোর উপরে রয়েছেন না, মরার পরে আবার 70 খান পাবেন চাষা চাষা হাসতেছে 70 পাবো মরার পরে, ওরে আল্লাহ রে দুনিয়ার কাইলে বোর্ডারে পারি না ফাইল করতে, আবার 70 ফাইল করবো কেমনে, আল্লাহ কোরআনে বলেন এমন বৌদি মুতরে একটা কেনিয়াং বল যদি দুনিয়ায় বাইর করে দিত ওই 70 বউর একটা বউ চন্দ্র সূর্য তার কাছে হার মানত, সুবহানাল্লাহ তারা আসতে করবেন পাবেন না, চিন্তা মনে করে সুবহানাল্লাহ কইল রাহেন আবার কইল বাজান্দে ওই 70 বিবির একটা বিবি যদি দুনিয়ায় একটু থুতু মারত, আমার আল্লাহ বলেন নবীজি আপনার উম্মতের জন্য এমন 70 বিবি আমি মওলায় দান করব, একটা বিবিতে যদি দুনিয়া একবার থুতু মারত আসমান থেকে মুখ বাইর করে শুধু জিহ্বা দিয়ে একটু থুতু মারত জমিনে, সারা দুনিয়ার বাতাস এবং নদী নালার পানি শুদ্ধ মিষ্টি হয়ে যাইত, অক্সিজেন বাবা কিরণ হয়ে যাইত, এমন 70 বিবি আল্লাহ আপনাকে দান করবেন, কিন্তু বিনিময়ে একটা কাজ করতে হবে, 5 নামাজ অ্যাকাউন্টে জমা রাখতে হবে, বিনিময়ে আমার আল্লাহর সেজদা দিতে হবে, কোনো পীরের দিলে চলবে না, কোন মাজারে দিলে চলবে না, মাজারে দিবেন তো কপাল ফাটায় হেলাবে বাইরে, অতএব একসাথে করবেন ওয়াজের মাঠে বসে আওয়াজ দিবেন, ইলেকশনের সময় তো আওয়াজের অভাব নাই, একসাথে বলবেন সমস্ত প্রশংসার মালিককে, যারা রাস্তায় দাঁড়ায় রয়েছে হ্যাঁ গো মালিককে, হ্যাঁ গো উপর দিয়ে গাড়ি উঠায় আল্লাহ দিতে পারে, দেখেন বয় তো দৌড় দিছে আমি যে হ্যাঁ দেখি পারে রে ভাই জানো আল্লাহ, এরপরে যারা রাস্তায় দাঁড়ায় রয়েছে পকেটে হাত দিয়ে, অনেক যুবক প্যান্টের পকেটে হাত দিয়ে খাড়ায় রয়েছে, হ্যাঁ গোবর দিয়ে গাড়ি তুমি উঠে দিতে পারো, এক সাসায় কয় কয় কি ওটা তো আমার ভোলা, দোয়া করি আল্লাহ কবুল করুক, জোর করে আমিন আরো জোর করে আমিন, গেটের কাছে যে সমস্ত আমার ভাইরা বসে দাঁড়ায় আছো ভাই একটু ঢুকে পড়ো জান্নাতের বাগানে বসে পড়ো, জানি ভাই জান কালকে তুমি মারা গেলে ঠান্ডা মাটিতে শোয়াই রাখবে, কে তোমারে ঠান্ডা মাটি ছাড়া কখনো তোমারে গরম মাটিতে শোয়াইতে পারবে না ঠিক না বাবা, একটু জোরে কর না বাবা একটু জোরে কম জোরে কর, অতএব এই যুবক যারা দাঁড়ায় আছো এই মুখ মুখ ডেকে বই রয়েছে বইয়া পর, হে কম লাগেন জি মনে করছে আমার চোখের পাওয়ার বুঝে বন্ধু যায় না বড়া,
এখনো আমার পাওয়া 14 বছরে বলার মতো, আলহামদুলিল্লাহ বলেন। এই চোখ দিয়ে প্রতিদিন কোরআন তোর তাফসির করি তো, আল্লাহ চোখের পাওয়ার এখনো 100 100 রাখছে, চোখে কোনো ট্যাবুল নাই, আলহামদুলিল্লাহ বলেন না। যারা আমার মাওলার কালাম দেখে দেখে পড়ে তাকে চোখ সহজে নষ্ট হয় না, তাকে চোখ কবরের মাটির জন্য হারাম। আল্লাহ আকবার, আল্লাহ আকবার। তাহলে আমার মন বলতেছে এই মাহফিলে যারা আসছে এরা প্রত্যেকে আল্লাহর কাছে দামি বান্দা, ঠিক না বেঠিক? জোরে কন। এখন কয়েকটা প্রশ্ন করব, সবাই উত্তর দিবেন, সমস্ত প্রশংসার মালিককে। হে মাইকের আওয়াজ বাড়াও, এখানে আসার তৌফিক কে দিছে? যাইবার আওয়াজ কে দিবেন? যাইবার তৌফিক কে দিবেন? সব কাজের শুরুতে কার নাম নিবেন? খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়, সুদ খাওয়ার সময় আল্লাহর নাম নেওয়া যাবে? এটা আমি প্রতিদিনই বলি, কেন জানেন? অন্তত একটা লোক যদি সুদের থেকে ফিরে, আমার বিশ্বাস এই লোকটার কারণে আমি আগে মাপ হব। সুদের গুণা কি জানেন বাবা? জানলার জীবনে খাইতেন না। সুদের গুণা হলো 70 কোয়ালিটি, 70 কোয়ালিটির গুণা হয় সুদের গুণা। তার ভিতরে সবচেয়ে ছোট্ট গুণা হলো মার সাথে জেনা করা। এখন আপনি আমার উত্তর দেন, যেই মা আপনার এত কষ্ট করে দুনিয়া আনলো, সেই মায়ের সাথে জেনা করার গুণা যদি আপনার অ্যাকাউন্টে জমা হয়, আর এটা হলো 70 কোয়ালিটির গুণা, ছোট্ট গুণা হলো এটা, আর বাকি গুণাগুলো কি হইব আমার মাওলাই ভালো জানে। অতএব সুদ খাওয়া যাবে না, জোরে কানে আমিন। আরো জোরে কর, সুদ খাবেন না তো? অনেক মুরব্বীরা হেন আছে, হে সুদ খায় না, নামাজ ঠিকই পড়ে, হ্যাঁ পোলার বউ সুদ খায়, আর পোলা একটা সুদ খায়, কথা কর না কেন? একবার মুখ দিয়ে কয় না পোলা সুদ খাইস না, কালকে ওয়াদে শুনে আইছি, আর আগে তা শুনছে সুদ খাইলে বলে মার সাথে জেনা করে, এই গুণা লয়ে বলে কবর যাইতে হয়, বাবা এই কামটা করিস না, একবারও কয় না। হালাকে বুড়াই প্রত্যেক দিন মসজিদে যাই 1000 দানার তসবি লইয়া, টানে কি টানা, টানে ঠিকই, পোলারে কয় না, আল্লাহ দেহ দিকার আসতে কথা কয়, কথা ঠিক না ঠিক? তাহলে এই ওয়াজের দ্বারা আজকে একটা উত্তর দেন আমার, যদি আপনার আশেপাশে কেউ সুদ খায় তার পাওটা ধরবেন, পাও ধরে বলবেন ভাই সুদ খাইস না। জেহাদি সব কইছে, জেহাদির বাপের ঘরে কত জন্ম নেয়নি, রসুলের হাদিসে আছে, যে কে সুদ খায় সে মার সাথে জেনা করে গুনা লয়, ভাই তুই সুদ খাইস না। বাজানরে একটা লোকরে যদি জীবনে সুদের থেকে ফিরাইতে পারে, আমার বিশ্ব নবী বললেন তোমার জন্য জাহান্নামের আগুন ফিরিয়া যাবে। এই উম্মতিরা রে, আমি আবু জেহেলের হাতের মার খাইছি, তারপরও কোনোদিন বেঈমান রে দাওয়াত দিতে আমি ভুলি নাই, আমার থাপ্পড় দিয়ে গালের চল ফাটায় দিছে, আমার গায়ে জীবনে মশামাছি পড়ে নাই, বেঈমান একদিন ডাকিয়ে নিয়ে অন্যায় ভাবে আমার থাপ্পড় মারল, সঙ্গে সঙ্গে জিব্রাইল হাজির হয়ে গেল, নবী একবার শুধু পারমিশন চাইল, নবী বেঈমানের পুরা বাড়িটা আসমানে লয়ে যাবো, বেঈমান রে চিরতরে আমি জিব্রাইল ধ্বংস করে দিব। আমার নবী বলে, ও জিব্রাইল তোমার তো চাষা নাই, চাষি নাই, চাষার দরদ তুমি কি বুঝবা। আমার নবাবগঞ্জের বাজানদা আবু জেহেল আমার নবীকে মারার পরও বাবা কত হাজার বার দাওয়াত দিছে জানে, একমাত্র আমার আল্লাহ। শুধুই খালি শেষ না, বেঈমান আমার নবীর ঘরের মধ্যে আটকাইয়া হাত ভাঙছে, পাও ভাঙছে, এখানেই শেষ না, নবী আমার কাবা ঘরের সামনে নামাজে দাঁড়াইছে, বেঈমান আড়াই মন ওজনের একটা উটের পোষা নারী বুড়ি
আস্তা একটা উট পসা দুর্গন্ধওয়ালা নবীর পিঠের উপরে চাপাইছে। নবী আমার সেজদায় বসে আছে, নবী জানেও না আমার পিঠের উপরে পসা নারী উড়ি দিছে। কে যেন ডাক দিয়ে বলে, ফাতেমা রে তোমার বাবারে দেখলাম দুর্গন্ধযুক্ত নারী বুড়ির মধ্যে পড়ে আছে। ছোট্ট মাইয়া ফাতেমা 11 বছরের মেয়ে কতটুকু শক্তি আছে, দৌড়ে আসে নারী বুড়ি গুলা পরিষ্কার করে বাবার টেনে ঢেঁচড়ে বের করছে। নবী আমার বলে, মা তুই এমন করস কেন, হাব্বা তোমার পিঠের উপরে এই ময়লা গুলা ছিল একবারও ঠিক পাও নাই। নবী বলে, মা রে আজকের সিজদার ভিতরে আমার মাওলার সাথে আমার কথা হইতেছিল। আল্লাহর সাথে কথা বলতে বলতে কবে আমি হারায় গেছি আমি কিছুই জানি না। ফাতেমা বলে, তোমার পিঠের উপরে এত বড় একটা ভারী জিনিস পসা তুমি জানো নাই। বুখারীতে আছে, আমার নবী বলে, মা হয়তো চাপাইয়া দিছে বিদায়, আমার আল্লাহ আমার সাথে নামাজে কথা বেশি বলছে মনে হয়। ও মা আমার পিঠে কি ছিল আমি কিছুই জানি না, তুই এখন বলতাস তাই শুনলাম, এটা কিন্তু আমার নবীর মুজিজা। ফাতেমা বলে, দেখো বাবা এই যে কত পসা নারী বুড়ি দেখা যায়। আমার নবী কান্দার বলে, মা যেই জাতি আমার পিঠের উপরে পসা নারী বুড়ি দিছে এদের জন্যই তো আজকে দোয়া করছি। যেই মানুষটা জীবনে কোনোদিন নিজের চিন্তা করে নাই, যেই মানুষটা জীবনে কোনোদিন ছেলে মেয়ের চিন্তা করে নাই, আজকে বাংলার জমিনে আমার সেই নবীরে চরিত্রহীন বলে কিছু কিছু বদমাশ গালি দেয়। কথা বলো, কথা বলো, কথা বলো, এই নামাজ করতে সময় কথা বলো। যেই মানুষটা এই কষ্ট দেওয়ার পর আবু জেহেলের দপ্তরে হাজার হাজার বার দাওয়াত দিয়েছে, আজকে সেই মানুষটার যদি কেউ গালি দেয় ওর সাথে আমাদের কোন সম্পর্ক থাকবে না, কথা ঠিক না বা ঠিক? জোরে বলতে হবে, আরো জোরে বলতে হবে, এই নামাজ গুনতে যুবক আওয়াজ দাও, এমন একটা নাস্তিক যদি এই নামাজ গুনতে সম্মনে ওরে পিটাইয়া লুলা মানা মক্কা কাছে আসো দিহা তোর আমার আল্লাহকে দেখায় দাও। ওখানে তাকবির দিয়ে চোখে খারাপ দাঁড়ায় তাকবির মারবে না, জোরে আমি একটা তাকবির দিই, আমার সাথে আওয়াজ দিন কেমন, দুই হাত উঠান একসাথে, নারাই তাকবির লিল্লাহে তাকবীর আল কোরআনের আলো, হয় না হয় না, আল কোরআনের আলো নবাবগঞ্জের মুসলিম সারা বিশ্বের মুসলিম কোরআন হাদিস যেখানে পীর মাশায়েখ যেখানে উলামায়ে কিরাম যেখানে লিল্লাহে তাকবীর বিশ্বনবীর শত্রুরা বিশ্বনবীর শত্রুরা নারায় তাকবীর এই আওয়াজগুলা দিলে আল্লাহ খুশি হয় না বেজার হয়? এই জমিনের মালিক কে? আল্লাহ। আপনার আমার মালিক কে? আল্লাহ। আল্লাহু আকবার বলেন তো। আল্লাহু আকবার। বাজান, আমার নবীরে যারা গালি দেয় এরা কি মানুষ? না, ওরা কুত্তার চাইতে খারাপ, কথা ঠিক না বেঠিক? জোরে বলতে হবে, যদি নবাবগঞ্জের জমিনে এরকম করে কুত্তা জন্ম নেয় ওরে মাইরে ফাঁসির মধ্যে জন্ম,
জিএমবির খাতে নাম দিয়ে না, ওরে মাইরে জাহান্নামে জান্নাতে যাবে, কথা ঠিক না বেঠে? কত নেতার লাগে জীবন দিলা, নেতা নেতার খেতা সমান, নেতারে ভোট দিয়ে বানাইছে নেতা, আমার একটা সার্টিফিকেট লাগবে দিবেন, কালকে আহিস, গেছে কালকে, যাই দেখেন নেতা দশটা বন্ধু ঘুমায়, আর দুনিয়ার একজন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর মারহাবা বলেন, রুমের কিছু গভর্নর আসছে ওমরের সাথে সাক্ষাৎ করতে, দেখো না এসে জিজ্ঞেস করে মসজিদ নববীর সামনে দাঁড়ায়, ও ভাই তোমাকে সংসদ কই, এই যে খেজুর পাতার ছাউনি, খেজুর পাতার উপরে আবার মাটি দিয়ে ওয়াল, ছাদ খেজুরের ডাল দিয়ে, এটা আবার ওর সংসদ হয় কেমনি? এই নিয়ে আমাকে সংসদ, এই সংসদে সব পাশ হয়, এই সংসদে মৌলার সেজদা দিই, এই মসজিদে আমাকে সংসদ, যাজ্ঞার সংসদ না এই কোয়ালিটির হইল, তোমাকে আমিরুল মুমিনিন কই, দেখেন হয়তো কোন জায়গায় আছে, চিন্তা করেন আমিরুল মুমিনিন খুঁজে পায় না, বলারে ডাক দিছে, আব্দুল্লাহ তোমার বাবা কই, কই দেখলাম আমার আব্বা একটা পাঞ্জাবি গায়ে দিয়ে একটা রুমাল একটা গামছা ঘাড়ে দিয়ে দেখলাম এদিকে গেছে, যাই দেখে ওমর ইবনে খাত্তাব খেজুর বাগানের নিচে একটা গাছের নিচে ডাইন হাত বালিশ বানিয়ে ঘুমাইতেছে, সুবহানাল্লাহ, তো আস্তে কইলেন, আর আমাদের দেশের এক মেম্বার হেয়ার বাড়িতে টাইলস করা, বাথরুমে এয়ার কুলার লাগানো, কথা কর না কেন, খাজুরের গাছের নিচে ওমর বালিশও নাই, এই ডাইন হাতটার এইভাবে দিয়ে ঘুমাইতেছে, মানে রুমের গভর্নর গুলি মন্ত্রী গুলি যায় বলে এই ডেকে ডাকো, এইটি তোমাকে আমিরুল মুমিনিন, উনি কি অর্ধজাহানের খলিফা, এই বিশ্বাস হয় না, কই শুনেন বিশ্বাস করেন বা না করেন, ইনি হলেন আমাদের খলিফা, একটু ডাক দাও তো, আপনারা দেন, আমরা না, আমার আমির ঘুমাচ্ছে, আমাদের ডাকার অনুমতি নাই, বাজন্ডেই কথা বলার সঙ্গে সঙ্গে রুমের মন্ত্রীগুলি যারা সাক্ষাৎ করতে আসে তারা বলেন, ও খলিফাতুল মুসলিমিন খাত্তাব, ওমর ইবনুল খাত্তাব ওদেন বাজন্ডে, ওমর এই ঘাড় বাবরি চুলগুলা একটু এলোমেলো হইয়াছিল, ঘুমের থেকে ওইটা কেবল একটা চুলে জারি দিছে, ওমরের চুলের একশনে বাবা বেঈমান গুলা কাইপা উঠছে, বড় করে চোখ করে একবার তাদুকে তাকাইছে, অনেকের পায়খানা এসে গেছে, যে ওমরকে দেখলে বাদার হরিণ এক জায়গায় পানি খায় গো বাজান, ওমর খালি একবার তাকাইছে, কারো কারো পায়খানা প্রস্রাবের মতো হয়ে গেছে, আল্লাহ আকবার বললেন না, তারা কয় বুঝলাম না, আপনিও মানুষ আমরাও মানুষ, আপনার চোখের মধ্যে কি আছে, চুলের মধ্যে কি আছে, ওমর কাইটা আমার ক্রেডিট নয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ফলতংজুর নাফসুম্মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহ খবীরুম বিমা তাআমালুন, যেই ব্যক্তি আল্লাহর ভয় করবে সারা দুনিয়া তার ভয় করবে, আমি ওমরের জিন্দেগিতে একটা কাজ আমার মাওলার অনুমতি ছাড়া করি না, তাহলে হুজুর আপনি খেজুর গাছের নিচে ঘুমান, আমি আপনি একজন প্রেসিডেন্ট, আপনার তো একটা নিরাপত্তার দরকার, ওমর বলেন এই পচা বড়ির জন্য কিসের নিরাপত্তার দরকার, এই ওমরের পচা বড়ির জন্য কিসের নিরাপত্তা দরকার, এই বেটা আমি ওমর আজকে যদি মারা যাই
তিনখানা কাপড়ের কাপড় আমি ওমরে লাগাই, জীবনের শেষ গোসল দিয়ে আমার বিদায় দিবে, আমার ছোট্ট মেয়েটা কাঁদবে, আমার ছেলেটা কাঁদবে, আমার সৈন্য সমন্ত কাঁদবে, কিন্তু কারো কথা কেউ শুনবে না। আমার এইভাবে প্যাকেট করিয়া যখন রওনা দিবে, এদিকে তাকাও, আমি ওমরকে এইভাবে যখন প্যাকেট করিয়া রওনা দিবে, পিছনে সব সৈন্য সমন্ত কাঁদবে, কবরে যখন আমার রেখে আসবে, হয়তো তিন চার দিন পরে আমার মাটির দেহ মাটিতে মিশে যাবে। এই ভড়ির জন্য যত্ন করে কি লাগবে, যারা ওমরকে দেখতে আসছিল, আমরা দেরি করব না, আমাদের পড়াইয়া দেল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। বেজান্দে ওমর তাদের কালেমা পড়াবার পরে বলে, এখন তোমরা জামা কাপড় খোলো কে, আমাদের খলিফা যদি এইভাবে থাকতে পারে আমরা কেন দামি পোশাক পরব। ওমর তাদেরকে আদর করে আর বলে, বাইরে এই দুনিয়ার শান সওকাত টাকা পয়সা দামি নয়, যেই ব্যক্তি কবরে যাইবার পরে মাটি তার সাথে খাতির করবে ওই লোকটা হলো দামি, আর যেই লোকটার সাথে কবরে খারাপ ব্যবহার করবে হলো সবচাইতে সস্তা। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতি ওয়া বানি। বাজারে যেই বিবির জন্য নিজের যৌবন শেষ করলেন, মানুষকে মার্ডার করলেন, সুদ ঘুষ কোনোদিন ডিভাইডেড করলেন না, বাজান এই বিবি আপনার সবচাইতে বড় শত্রু হয়ে যাবে। এই বিবি বলবে, আমি আমি কোনোদিন বিয়ে হয় নাই, যদি আমার কাছে আয়েশা থাকে এর আগে জাহান্নাম দাও। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, প্রথম আপনি যাবেন ভাইয়ের কাছে, ভাইরে আমি তোর জন্য কত মানুষকে মারছি, আমার ভাইরে কেন অপমান করলি, আমরা একই মায়ের সন্তান, আমি তোর জন্য আমি কত মিরের ডাঙ্গি ঈদগার মাঠে নামাজ লইয়া মারামারি করছি, মসজিদ লইয়া মারামারি করছি তোরে অপমান করার কারণে, ভাই তুই আমার চিনোস না। ভাই বলবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, আমার কোনো ভাই ছিল না। শুনছেন কোরআনে কি কয়? এটা কিন্তু হাদিসের কথা না, স্পষ্ট কোরআন শরীফের আয়াত। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, আখি মানে ভাই, ভাই কবে আমার ভাই ছিল না, আমার কোনো ভাই নাই। ওয়া উম্মিহি, আমার ভাই কয় আমার বলে ভাই ছিল না, মা তুই তো ছিলি, তুই তো আমার জন্ম দিছ, মা কি কবে জানেন আমার কোনো পোলা ছিল না। ওয়াবি, আবি মানে বাপ, কোরআনে আল্লাহ বলেন আব্বা, মা অস্বীকার করে, আমি বলে তার পোলা ছিলাম না, আব্বা তুমি কি কো, আব্বা কয় মা না থাকলে পোলা থাকবে করতে, হাসবি না এখন কান্দবি, যুবক এখন কান্দবি, কাদের জন্য শেষ করছো, আমার মাওলারে ভুলিয়া যায় দুনিয়া তাগুনে মেলা মিলিছো, দেখো আমার আল্লাহ কোরআনে কি বলে, একটু পরে বাবাই বলবে আমি তোরে চিনি না, আমার কোনো পোলা ছিল না, আমার কোনো বিবি ছিল না। ও বাজার, এই লোকটা কার কাছে যাবে একটা নেকের লাগিয়া, এই লোকটা কোথায় যাবে, মাত্র দুইটা নেকি হইলে লোকটা জান্নাতে যাইতে পারবে। আল্লাহ কোরআনে বলেন এই আয়াতের তাফসিরে, মাত্র দুইটা নেকি হইলে এই লোকটা পলসুরাত পার হইয়া ওপার যাইয়া জান্নাতে যাইতে পারবে। বাজান ধরে নেন আপনাদের এই মিরের ডাঙ্গি হলো বাবা, পলসুরাতের এক মাথা, বিরেজের ওই পার হলো বান্দুরা, না তাই না বাবা? বিরিজের এই পার ধরেন আখেরা, রোজে মাহাশার, ওই পার জান্নাত। রোজে মাহাশারে খাড়াইয়া মাত্র দুইটার নেকি আপনি একটা কাগজে লইয়া
এইভাবে প্যাকেট করে আল্লাহর হাতে দিয়ে কবেন, আল্লাহ আমার বাবায় দুইটা নেকি বাকি ছিল দিয়ে দিছে, আমার মায় দিছে অথবা আমার ভাই দিছে, আমার বউ দিছে, আমার পোলা পান দিছে, এই দুইটা নেকি লাগিয়া বাবা একটা লোক 50,000 বছর দৌড়াইব। বুখারীতে আমার বিশ্ব নবী বলেন, আনাস ইবনে মালিক থেকে হাদিস কানা বর্ণিত, এই আয়াতের তাফসীরে বিশ্ব নবী বলেন 50,000 বছর দৌড়াবে শুধু দুইটা নেকির লাগিয়া। যখন কারো কাছ থেকে না পাইয়া লোকটা নৈরাশ হয়ে যাবে, লোকটা আল্লাহর সামনে দাঁড়ায় বলবে, মালিক তুমি যে দুনিয়ায় বলছিল আমাকে মসজিদের ইমাম সাহেব বলছিল, আল্লাহু গফুরুর রহিম, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম, আল্লাহ এই কথাটা ভুলে গেছিলাম, ভাবছিলাম ছেলে মেয়ের জন্য এত কিছু করছি দুইটা নেকি বোধ হয় পামু, আল্লাহ তুমি আমার 50,000 বছর সুযোগ দিলা কেউ দিল না, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আমি যদি জানতাম দুইটা নেকি কারো কাছে পামু না এই বডিটা কোনোদিন জাহান্নামে সলা বানাইতাম না। যাদের জন্য সুদ খাইছি, যাদের জন্য ঘুষ খাইছি, যাদেরকে মানুষ করতে যে রাতকে দিন বানাইছি, দিনকে রাত বানাইছি, অটো গাড়ি সারা রাত চালাইছি, সারা দিন চালাইছি, নামাজটাও ঠিক মতো পড়তে পারি নাই, আলেম ওলামার সাথে সময় দিতে পারি নাই, এমন কি যেদিন ওয়াজ হইতেছিল মিরের ডাঙ্গি সেদিন কেউ বসি নাই, মেলার মধ্যে ঘুরছিলাম, আমানি আমি আসলে বুঝছি তুমি হইলা রহমান আর সবাই হলো আমার শত্রু। আমার আল্লাহ বলবে দিকে তার শিক্ষা পাইছো, দুনিয়ায় তোর কোনো বন্ধু নাই, একমাত্র বন্ধু হলাম আমি আল্লাহ। আমি বলেছি কেমন আছে, কাল লেগে সংসার শেষ করছো, কার জন্য নামাজ শেষ করছো, বললেন কেন পোলাপানের জন্য, কোরআন ধরে বলছি সমস্ত পাপের মূলে হলো দেখবেন সন্তান আর বিবি, এই বিবির জন্য সন্তানের জন্য আজকে মার সাথে দুর্ব্যবহার করে, যুবক আস্তে কথা বলবি না, আজকে বিবির জন্য ভাই ভাইয়ের মধ্যে গঞ্জাম লাগে, যতদিন বিয়ে করে নাই এক ভাই এক খাটে তিন ভাই ঘুমাইছো, একই ল্যাপের নিচে একই পাতিলায় 10 ভাই গুণ খাইছো, যেদিন বিয়ে করছো প্রথম রুম আলাদা হয়েছে, এরপরে বাড়ি আলাদা হয়েছে, এরপরে সম্পর্ক আলাদা হয়েছে, পাতিল আলাদা হয়েছে, মা বাবা আলাদা হয়ে গেছে, যারা এই কামটা করছো তাদের থেকে জান্নাত আলাদা হয়ে গেছে। কষ্ট হইব, জোরে কর, আরো জোরে, সবচাইতে বড় বন্ধু কে, এই আল্লাহর সাথে যারা লড়ছে ওরাই মরছে, কথা কর ঠিক না বেঠি, যারা আল্লাহর সাথে লড়ছে ওরা মরছে না, আল্লাহর সাথে লড়ছে আবু জেহিল, ও আসে না গেছে, এই আবু জেহিল আমার নবীর হাত বানছে পাও বানছে ঘরের মধ্যে বইয়া, এখন কানবা, হাত বানছে পাও বানছে নবীর আজকে গলা চিপা মেরে দেবে, দুনিয়ার কেউ জানে না কে জানে, আল্লাহু আলিমুম বিদাতিস সুদূর,
দুনিয়ার মানুষ দেখলে জানে শুনলে জানে আমার আল্লাহ, কিন্তু কাউরে জানাইতে হয় না শুনাইতে হয় না আমার আল্লাহ। আমাবস্যা অন্ধকারে তোমাদের নবাবগঞ্জের চরের মধ্যে কি হইতাছে তাও আমার আল্লাহ জানে। ও বাজার, আবু বকর আমার নবীরে পাগলের মতো খুঁজে, নবী আমার কই গো, হঠাৎ করে কে জানু ডাক দিয়ে কয় আবু বকর রে, নবীরে আবু জেহেল ডাইকে লয়ে গেছে। মজান আবু বকরের পায়ের আওয়াজ পাইয়া বেঈমান দরজা খুলে দিছে, আলীর মতো বাহাদুর দৌড়ায় আসছে, পাগলের মতো দৌড়ায় আসিয়া বলে আমার নবী কই গো, আমার এতিম নবী কই। দেখে আমার নবীর হাত পাও বাদা, নবীরে বস করাই রাখছে। আবু বকরকে আলীকে আমার নবী দেখে মুসকে মুসকে হাসে আর কয় আলী রে, আমি তো ঈসা নবী না রে আলী, আমি তো মুসা নবী না রে আলী, আমি তো জাকারিয়া নবী না রে আলী, আমার এই দুনিয়ার কোন বেঈমান মেরে ফেলতে পারবে না পারবে না পারবে না। তোরা টেনশন করস কে, আমি মুহাম্মদ সাল্লাম যদি হাতটার এইভাবে একটা মোচড় দিতাম, কালে একটা মোচড় দিতাম, পৃথিবীর শক্ত শিকল পর্যন্ত আগুনের তাপ পাইলে লোহা যেরকম গলে যায়, আমি মুহাম্মদের একটা মোচড় দিলে লোহা গলিয়ে পানি হয়ে পড়ে যেত। আলী চিন্তা করিস কে, আমার আবু জেহেল কেন দুনিয়ার কেউ বাইন্ধে রাখতে পারবো না, ওরা আমার বাইন্ধা রাখছে, আমি দেখাইতেছি দেখাইতেছি, আমার মজে যখন শুরু হয়ে যাবে ওদের সমস্ত বাদল ছিন্ন করে আমি নবী বের হয়ে যাব। আপনার কষ্ট হইতেছে? বাজান রে, এই এক টিমের পরে এই ঘটনার মাত্র 23 দিন পরে, কয়দিন? জোরে কন, আরো জোরে। বেঈমান আবু জেহেল আমার নবীর ডাক দিয়ে থাপ্পড় মারছে, নবীরে বলে দিছি তুই হেরেমের সামনে আসবি না, এখন দিলটা নরম করবেন। কাবাগড়টা কি কারো বাপদাদার দলিল করা? কাবাগড়ের কথা বাদ দেন, কাবাগড় তো সারা দুনিয়ার মসজিদের সভাপতি, কাবাগড় কিন্তু আপনাকে মিরিটডাঙ্গি মসজিদের সভাপতি, সারা দুনিয়ার মসজিদের সভাপতি হলো কাবাগড়, এটা জানেননি? কইতে জানবেন? আজকে যাই না লন, সারা দুনিয়ায় যত মসজিদ আছে সব মসজিদের সভাপতি হলো আল্লাহর ঘর কাবা, বাইতুল্লাহ। যখন মারহাবা, প্রথম ওই কাবা ঘরে আল্লাহর রহমত নাজিল হয়, ওইখান থেকে বন্টন হইয়া আপনাগো এই মসজিদে আসে, ওই মসজিদে যারা নামাজ পড়বে তাকে মাথার উপরে পতিত হয় রহমত। তাহলে এখন রহমত পাবেন কই, বাজারে না মসজিদে? জোরে কন, সারা সপ্তাহে মসজিদে গেলেন না, আপনার কাছে রহমত আইব? আপনার কাছে আইব শয়তান, 24 ঘন্টা শয়তান ঘুরবো, কথা ঠিক না ঠিক? যারা 5 অক্ত মসজিদে যায় 5 অক্ত রহমত লইয়া বাইতে যায়, এমন যদি কোন হুজুর যারা নামাজ পড়ে বেশি আর আকাম কুকামও করে বেশি, এরম একটা কথা আছে না, নামাজ পড়ে হে ব্যক্তি চুরি করে কেন? অবাদন নামাজ সেই চুরি করে না, যারা সত্যিকারে নামাজি তারা কোনদিন পাপের কাজ করতে পারে না। আরো জোরে কন্যা, আল্লাহ আকবার বলেন না। বাজান রে, আমার নবী যখন বললেন ও সাহাবীরা আমার আল্লাহ সবই জানে চিন্তা করিও না, ও ভাই জান আমার নবীকে বলে দিল কাবা ঘরের সামনে তুমি আর আসবা না। আমার বিশ্ব নবী চিন্তা করে আমার কাবা ঘরের সামনে যেতে দিবে না, আমি তো একটা ব্যক্তি, লজ্জা শরম আছে না নাই? আমার নবী মনের কষ্ট পাইয়া বাবা ঘরের মধ্যে কিছুদিন অবস্থান করতেছে, হঠাৎ করে আমার আল্লাহ একটা সূরা নবীর কাছে নাজেল করলেন, যে সূরাটা আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি, পড়েন। والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود
এই কোরআন শরীফ শুনে আল্লাহু আকবার আস্তে বলেন না, যত জোরে বলবেন হাড়ের রোগ হইব না। সামনে আল্লাহর কাছে আল্লাহু আকবার। এবার সবাই বলেন কেমন, যতবার কোরআন তেলাওয়াত করব ততবার আল্লাহু আকবার বলবেন। আপনার শরীরে যত বড় 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 রোগ আছে আল্লাহ দূর করে দিবেন। والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود قتل أصحاب الخدود النار ذات الوقود نبي كوستا بايسين আর আপনার না আল্লাহ নবীরে কইতেছে, কয় না তুমি কষ্ট পাইলে কি ছাতা আল্লাহ হুজুর আপনি কষ্ট পাইছে আল্লাহ মানে কাবা ঘরের ভিতরে যাইতে দেন না, তুমি দেহ না এ মাইকের আওয়াজ বাড়াও, এ গেছে কই মাইকের আওয়াজ বাড়াও, মিয়া বাড়াও, আমি না বলা মন্দ খালি বাড়াও বাড়াও আর একটু বলো। এই বন্ধু কোন পন্ত থাকবে ইনশাল্লাহ বলেন, আরো জোরে বলেন, কষ্ট হইব বেশি রাত করব না, এমন একটা টাইমে আপনাদেরকে ছেড়ে দিব ইনশাল্লাহ যেন ফজর নামাজ পড়তে পারেন, এমন একটা টাইমে ওয়াজ হয় আমাকে বাংলাদেশে আল্লাহ, ফজর নামাজ তো দূরের কথা জোহরও জায়গা কথা কর না কে বউ তো গায়ে তুমি যে কালকে ওয়াদা করিলে নামাজ পড়বো ওট বানা কয়ে রা এক সপ্তাহ নামাজ সব কালকে লইছি কয় কেমনি জানোস না, হুজুর কইছে কোরআন শরীফের একটা আয়াত শুনলে বলে কয়েক টন সব পাওন যায়, কতগুলো আয়াত পড়ছি আর শুনছি পুরো বছর তো লইছি, নজবুলে কইলেন সারা দুনিয়ার ওয়াজ এক পালায় দিবেন, সারা দুনিয়ার ওয়াজ কোটি কোটি বছরের ওয়াজ এক পালায় দিবেন, আর আমার মাওলার ফজরের নামাজের সুবহানাল রাব্বিল আযীম একবার তেলাওয়াত এক পালায় দিবেন, কোটি কোটি বছরের ওয়াজ একবার সুবহানাল রাব্বিল আযীম ফরজ নামাজের শূন্যস্থান পূরণ করতে পারবে না। কি মনে করলেন আপনি নামাজ রে মিয়া সান্দু ভাই, নামাজটা খেলায় খেলে নষ্ট করে দাও, অনেক মহিলা আছে বাবা সিরিয়াল দেখতে দেখতে সময় শেষ, কথা কর না কে, আজকাল মহিলারা ভালো হয়ে গেলে দুনিয়াই ভালো হয়ে যেত, মহিলারা আমার বকবে বকুক আবার একটু পর পাম দিমুনে, মহিলারা কিন্তু পাম্পের পাগল দেখবেন অনেক বুড়ে আছে বউরে খুব ডরায় আছে না নাই, এই এই মেয়ে কই যাও তুমি কিডনি নষ্ট হয় রোয়াজের মাঠে বসে সাইফে রাখলে মেয়ে সোয়া হয় কথা কর না গায়ে, তোমার হিন্দা শয়তান উঠে নিয়ে যাবে একটু পরে তোমার পাশের যেটা আছে মাফলার পরাবো করবে আমি একটু মেরে এসে কথা কর না গায়ে, অতএব কে উঠবেন না দেখবেন ইনশাল্লাহ কোনো মারামারি নাই। আমি একটা শুভ সংবাদ দিই, কোরআন বুকি নিয়ে ইলিয়াস রহমান জিহাদি এলাকায় আসে নাই, ওই পার আইছি নদীর ওই পার, এইবার আইছি কম এই মুসলমানের পোলা, এই কোরআন হাতে নিয়ে বলছি এটা কার, এই কিতাবটা কার, এটা আল্লাহ খুব শখ করে বান্দারে দিছে, লাউ আনজালনা হাদাল কোরআন আলা জাবালিল লারাইতাহু, এই কোরআনটা প্রথম আসমানে দিছিল নেই নেই, লাউ আনজালনা হাদাল কোরআন আলা জাবালিল লারাইতাহু, এরপরে পাহাড়ে দিছিল হই নাই নাই, লাস্টে এই মাটির দেহের মধ্যে আল্লাহ দিছে সুবহানাল্লাহ, অবজান হই যে আমার চাচা চাদর গায়ে দিয়ে বইয়ে দিছে, আজ থেকে প্রায় 40 বছর আগে মক্তবে বইয়া মসজিদের কোনায় বইয়া বইয়া 10টা সূরা মুখস্থ করছেন।